নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি মেদিনীপুরের বিখ্যাত মাছের টকের রেসিপি নিয়ে। আজকের মাছের টক আমি কাঁচা আম আর সবজি দিয়ে বানাবো। খুব কম মশলায় তৈরি রান্নাটি কিন্তু ভীষণ তৃপ্তিদায়ক হয় খেতে। গরম পড়তে শুরু করেছে, এই গরমে অবশ্যই একদিন বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি ঢেঁড়স, কুমড়ো, রাঙা আলু আর একটি কাঁচা আম নিয়েছি মাছের টক বানানোর জন্য। অনেকেই এই রান্নায় বেগুনও ব্যবহার করেন। আবার শীতের সময় টক রান্না করলে অনেকে ওলকপি, মূলো এগুলোও দিয়ে টক রান্না করেন। যদি কাঁচা আম না থাকে সেক্ষেত্রে আমচুর কিংবা আমচুর পাউডার, লেবু, তেঁতুল এগুলো দিয়েও টক বানানো যায়। টকের জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। চেষ্টা করবেন মাছের টক বানানোর জন্য একদম তাজা বা ফ্রেশ মাছ নিতে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়ে মাছকে অন্তত মিনিট 10 রেখে দেব, যাতে করে মাছের ভেতর লবণটা ভালো করে ঢুকে যেতে পারে। সেই সময় আমি এখানে ঢেঁড়স ধুয়ে কেটে নিয়েছি, কুমড়ো, রাঙালু, আম কেটে ধুয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য একটি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়ে তারপর মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য। মাছগুলোকে দুপাশ থেকেই উল্টে পাল্টে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। এর থেকে বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই। সমস্ত মাছগুলো ভেজে নামিয়ে রেখে এই তেলেই রান্নাটা করে নেব। আর তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন আর দিচ্ছি 2টি শুকনো লাল লঙ্কা। ফোড়ন ভালো করে ভাজা হলে তারপর প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভিন্ডি। ভিন্ডিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর এখানে দিচ্ছি রাঙা আলু, একে একে দিয়ে দেব কুমড়ো। সমস্ত সবজিকে লবণ না দিয়ে 3-4 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর তারপর এগুলোর গায়ে হালকা হালকা আঁচ লেগে গেলে এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আম দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব লবণ। লবণ হলুদ দিয়ে এবার এটা বেশ কিছু সময় একটু নাড়াচাড়া করব, যাতে করে সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে যায়। 5-6 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর এখন আমি এখানে যোগ করে দিচ্ছি প্রায় 1.5 গ্লাস মতো জল। এই টকের মধ্যে কিন্তু অনেকটাই ঝোল থাকে, আর এই টকের এই ঝোলটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব। মোটামুটি আরও 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর তাতে করে দেখুন সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। আম নরম হয়ে গেলে এভাবে খুন্তি দিয়ে দিয়ে একটুখানি চেপে চেপে আমটাকে একটু থেতো করে দেব, যাতে করে আমের যে টক স্বাদ সেটা ঝোলের সঙ্গে ভালো করে মিশে যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম সর্ষে বাটা। 1.5 চামচ হলুদ সর্ষেকে বেশ মসৃণ করে বেটে এখানে যোগ করেছি, আর সর্ষের বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো বাকি লবণ আর 1 চামচ মতো চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন, তবে এই টকটা একটু টক মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার টক একদম ভালো করে ফুটতে শুরু করলে এখানে আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম। ভালো করে টকের মধ্যে মাছের পিসগুলো ডুবিয়ে দিলাম। আর তারপর ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো রান্না করে ফ্লেম অফ করে দিয়েছিলাম। এখন আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন উপর থেকে 1/2 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার হয়। দেখুন টক আমাদের একদম রেডি, খেতে সত্যি দারুণ লাগে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।